আপনার বাবা তার সম্পদ থেকে যদি আপনাকে বঞ্চিত করে, আমাদের দেশে অনেক বাবা তেজ্য পুত্র করে, আছে না? আমাদের দেশে প্রচলিত আইন এটার ভিত্তি থাকলেও ইসলামী শরিয়াহ দৃষ্টিকোণ থেকে কোনো বাবা কোনো মা সন্তানকে তেজ্য পুত্র করতে পারে না, অর্থাৎ রাগ করে অভিমান করতে পারে কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করতে পারে না, এটা আল্লাহ নির্ধারণ। আল্লাহ বলেছেন লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুন আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বাবা তোমাদের সন্তান কে তোমাদের বেশি উপকারে আসবে তোমরা জানো না। ফরিদাতাম মিনাল্লাহ, কোরআনে আল্লাহ তাআলা মিরাসের যে আয়াত দিয়েছেন, কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াতন আয়াত কোনটা? মিরাজ সম্পর্কিত আয়াত, অর্থাৎ সম্পদের বন্টন সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন। একটা আয়াত শেষ করে আরেকটা আয়াত বলা মানে হলো একটা কথা বলে আল্লাহ থেমেছেন, দাঁড়িয়ে দিয়েছেন, এরপরে আবার নতুন করে কথা শুরু করেছেন। মিরাজ বন্টনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, দাঁড়িহীনভাবে বিরামহীনভাবে কমা ছাড়া পুরো আয়াত দিয়ে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে আল্লাহ তাআলা থেমেছেন, সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন যাতে করে পরিত্যক্ত সম্পদ বন্টনে কোনো প্রকার জুলুম করা না হয়। অনেক বাবা মা আছেন, একটা ছেলে আমাকে বেশি দেখছে তাকে বেশি দিলাম, আর একটা দেখে নাই তাকে দিলাম না বা তাকে বঞ্চিত করলাম, জায়েজ হবে না। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ছেলেকে এটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান আমি জানি, তাদেরকে দিয়েছো? বলে না দেই নাই। বলে যাও, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিতে হবে। অনেক বাবারা আছেন মনে করেন যে আমার ছেলে সম্পদও আমার, আমি যাকে ইচ্ছা তাকে দেবো, যাকে ইচ্ছা দিব। জীবনা জিনা, আপনার সম্পদের বন্টন নীতিমালা আল্লাহ বলে দিয়েছেন, এক্ষেত্রে সন্তানের প্রতি বৈষম্য করলে সেটা গুনাহ হবে। কিন্তু ভাই যিনি প্রশ্ন করেছেন, আপনি এর জন্য বাবার প্রতি অবিচার করবেন না, আপনি তার খরচা দিবেন এবং তার প্রতি সদাচরণ করবেন। আপনার স্ত্রী যেটা বলছে সেটা অন্যায় বলছে, তিনি তার জায়গা থেকে অপরাধ করেছেন, আল্লাহর কাছে দোষী হবেন, কিন্তু বলে আপনি অন্যায় করবেন না। আল্লাহ তো আমাদের সবাইকে ন্যায়নিষ্ঠ আচরণ সব ক্ষেত্রে করার তৌফিক দান করুন। অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার প্রতি ইহসান করতে হবে, আপনি তাদের প্রতি জুলুম করতে পারেন না। তিনি জুলুম করছেন তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন, আপনার দায়িত্ব আপনি পালন করে যাবেন। ভাই বোন সকলে মিলে চাইলে কি অবাধ্য এক বোনকে তেজ্য বা সেপারেট করতে পারে কিনা? একটু আগে যেটা বললাম, বাবা মাই যদি সন্তানকে তেজ্য করতে না পারে, কোনো ভাই বোনের এই অধিকার নাই যে আমাদের ভাইদের মধ্যে একটা খারাপ অথবা বন্ধুর মধ্যে একটা বেলাইনে আছে বেড়া আছে, তাহলে বাবা মার সম্পদে তাদেরকে আমরা কিছু দিব না, তাদেরকে তেজ্য পুত্র করব, এই রাইট নাই। তার ওই অধিকার বাবার ঘরে মায়ের ঘরে জন্মগ্রহণ করার কারণে অটোমেটিক বাই কোরআন কোরআনের আলোকে সেটা তার প্রাপ্য হয়ে গেছে, এবং এটা থেকে বঞ্চিত করার অধিকার পৃথিবীতে কারোর কারণ নাই। কোনো আদালত কি ইসলামী অধিকার দেয় নাই যে তার বাবার সম্পদ থেকে বঞ্চিত করবে তাকে? এটা তার রাইট, সে অন্যায় করেছে, সেজন্য অন্য কোনো পানিশমেন্ট তাকে দেওয়া যেতে পারে বা সংশোধনের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে, তাই বলে তার বাবার সম্পদ থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না।